আনেটি ব্লগলে মেপ্লাবিদে সকলকে স্বাগতম জানালো। আর ইতিয়া বাজিছে 1:25 আর আমি আমার যাত্রা আরম্ভ করলো। যাত্রা মানে আমি ঘর যাবলে উলাইছো, আজি আমরা গুয়াহাটিলে যাম। সো যাত্রা আরম্ভ করলো আর আপনাদের আর আমি আমার যাত্রা আরম্ভ করলো আর আপনাদের লগত লই যাই থাকিম আর কেতিয়া ঘর পাও সেখিনিও দেখাম। রাতি হব, ইতিয়া উলাইছো, আমার 8-9 ঘন্টাকে বেশিয়ে লাগে। যদি কত নরখো তিতা সোনকালে যাই পাও অল্প, কিন্তু অল্প তো কবা রখিবই লাগিব। যাত্রা আরম্ভ করার আগতে গাড়িখনত কিবা খুঁটিনাটি থাকিলে মারি লব লাগে। সো আমিও ভাবিলো ইমান দীঘলীয়া যাত্রা করবলে লাগবে, রাস্তাত কিবা একটা প্রবলেম হব লাগিলে বহুত দিগদার হয়ে যাব। সো ইয়াতে এখন দোকান আছিলে, গাড়ির দোকান, তাত টায়ার কিটা পাম ভরাই ললে। তার উচরতে এখন ধুনিয়া বাঁহর বেতর বস্তু বনোয়া দোকান দেখিলো মই। আর সেইখিন সময় পার করবর অকান রেকর্ডিং করে রাখিল, ভাবলে আপনার শেয়ার করো। একু কিনা নহল তেনেকে, কারণ বহুত দূর যাব লাগিব, পয়সা পাতি মিলাব পারো নে নো, পিছত আহিলে মই ইয়াত কেতিয়াবা কিবা কিনব পারো, যদি কিন্তু আপনার নিশ্চয় শেয়ার করি। কিন্তু দোকানখনের বস্তুখিন দেখি বহুত ভাল লাগিল। আর গাড়িখনের টায়ারত পাম ভরায় আমি এতিয়া গাড়ির যাত্রা আরম্ভ করে দিল। আর এতিয়া যাই থাকিম, আর খুব দীঘলীয়া যাত্রা হবলে গৈ আছে, প্রায় 9 ঘন্টা, মিনিমাম 9 ঘন্টা লাগে, তাতকে বেশিও লাগিব পারে। রাস্তা ঘাট আর জামর লগত কথা, বহুত রোদ দিছে আজি, ইমানে রোদ দিছে মানে কি কম। আর পিছফালে গোটেই বস্তুবোৰ ভরাই থৈছো কারণে আগফালে বহিলো বাবু আর ময়ও দেউতাকৰ লগত। আর এতিয়া আমি গৈ আছো। এইখন গাড়ীত সাই বাবার মানে রথ যাত্রা নিচিনা কিনা তেমন করেছিল, অকান দেখি ভাল লাগিল, আপনার শেয়ার করি। গোগামুখত এটা একটা খুব ধুনিয়া মন্দির আছে, কেতিয়াবা আহিলে আপনার দেখাম। যেনে রাস্তার ওসরে গৈ থাকতে আপনার অকান জাস্ট বাহিরের পর ভিউটা দেখাই দিল, খুব ভাল লাগে, মন্দিরটা দেখলে পবিত্র ভিউটা লাগে যায়। হাই এভরিওয়ান, আমি এতিয়া বান্দর দোয়া পালো, এতিয়া 4টা বাজে বাজে হয়েছে আর বাবু হয়ে আসলে জাস্ট উঠিলে, উঠি তাকো একটা চকলেট খাবলে দিল। আমি উলাইছিল 1:25 ওলালো সাগে, আর এতিয়া 4টা বাজিবরে হল, আর ইয়াত একেবারে তেল সেল ভরাই ললো, ইয়া তেল ডিপোটো আর কিমান দূর বা যাব লাগে, আর যত তেল ডিপো তেনেকে পোয়া না যায়ও। সো অকনমান 3-4 মিনিটমান রেস্ট লই আমি আকো আগবাড়ি আছো, গতি আপনার লগ পাই থাকিম, ভিডিওতে চাই থাকিব। তেল ভরাই ললো গাড়িত আর এটা আমি গৈ আছো। যাত্রা বহু দীঘলীয়া হয়, তথাপি কিবা একটা ভাল লাগে লং জার্নি করেও। কেতিয়াবা ভাবো ময়ও ড্রাইভিং শিকিয়ে লওঁ, কারণ ইমান দূর জার্নি অকলে এজনে গাড়ি চলাই থাকাতো বহুত কষ্ট হয়। আর নেক্সট যেতিয়া মানে সময় সুবিধা মিলে ময়ো ড্রাইভিংটা শিকি লম বলে ভাবিছো, চাও সময়ে কি কয়। এই ঠাইডোখর ইমান ধুনিয়া চাহ বাগান আছে, মানে দেখিলে খুব ভাল লাগে, রয়ে পেলে ফটো উঠিব বহুত মন যায়, কিন্তু রখিব নো, বহুত দূর যাব আছে, অকমান আপনার দেখাই দিল, চাওকসন কিমান ভাল লাগে। আর রাতেপর টাইমত যদি এইখিন কেতিয়াবা আহে আপনি, সেইদিন আর রাতে বেশি ভিডিও নকরিলো, বহুত আমনি করলে বাবুয়ে। সো তেনেকে আহি ঘর পাওঁতে আমার 12:30 বাজিল, তারপর আমি ভাগর যুগরে শুই গলো। আর পিছদিনা বাবুর ভ্যাকসিন আছে, তাতে মোর বান্ধবী এজনীও লগ পালো, চাওকচোন কেনেকে মিলাই ভগবানেও। তাইরও ছোৱালীজনীৰ ভ্যাকসিন আছিলে সেইটো তারিখতে, লগতে মোৰ লৰাৰো একদিনা মিলি গল ভ্যাকসিনটো। সো একেলগে আমি ভ্যাকসিনো দিলো আর দুইটা লগ পোৱাও হয়, তাতেই আমার মানে গেট টুগেদাৰ কৰাৰ নিচিনাই হৈ গল। আর তার পিছদিনা মার ঘরতে আছিল, আর মার ঘরত কেক এটা বনাবার মন গল, বাবুয়ে কার ভাল পায়, গাড়ি ভাল পায়, সো কার থিমৰ কেক এটা বনালো, খাবলে ভাল হওয়া বুলি কলে বহুতে, ডিজাইনিংটো সিমান ভাল হওয়া নাই বাৰু। তার পিছদিনা এখেতর একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আসে, মানে অফিসের কিনা স্ট্রাইকার্স লীগ পাতিছিল কম্পিটিশন কিনা একটা, তো মানে উইনার হল আর যার অ্যাওয়ার্ড দিয়া হয়েছিল, আর সেইকারণে গ্রিনউড রিজর্টত গৈছিল। তেও কষ্টর ফলখিনি পোৱাৰ বাবে মই বহুত সুখী, আর এনেকে আগুয়াই যাওক, তেও আপনাদের আশীর্বাদ করব যাতে তেও আরো খুব আগুয়াই যায়। মোৰ চেনেললৈ আকৌ এবাৰ স্বাগতম জনাইছোঁ। আৰু আপোনালোকে কিবা চিনি পাইছে নেকি, মানে লোকেশ্যনটো মোৰ ভিডিঅ'বোৰ আগৰ পৰা চাই আছে তেতিয়াহ'লে আপোনালোকে ধৰিব পাৰিছে চাগে, মই এতিয়া মাৰ ঘৰত আছোঁ, মানে মই শনিবাৰে ৰাতি 12:30 বজাত ঘৰ পালোঁ আমি।
তারপিছত আকৌ ভিডিও তেনেকৈ কৰা নাছিল, বহুত ভাগৰ লাগিছিল, ইমান লং জাৰ্ণি, প্ৰায় 11 ঘণ্টা লাগিছে আমাৰ হতে। তো তাৰপিছত আকৌ মোবাইলটো হাতত তুলিবলৈ একেবাৰে মন যোৱাই নাছিলে। তাৰ উপৰি ঘৰত আহিছোঁ, মানুহবোৰক লগ পাবলৈ আছিলে বাকী, চ' লগ পালোঁ, কথা পাতিলোঁ তেনেকৈ। তাৰপিছত আকৌ মই নিজৰ মানে য'ত বিয়া হৈছে তাতো গ'লোঁ, ঘৰ চৰ চফা কৰি আহিলোঁ, আৰু আজি সপ্তমী হয় আৰু আজি আমি তাত যাম। চ' ভাবিলোঁ ভিডিঅ'টো একেবাৰে এণ্ডিং কৰোঁ, তাৰ আগত আপোনালোকৰ লগত অকণমান কথা পাতি লওঁ, সেইবাবে ভিডিঅ'টো অ'পেন কৰিছিলোঁ। আৰু ইয়াৰ পৰা কিছুদিনলৈকে আপোনালোকে মানে মোৰ ভিডিঅ'বোৰ গুৱাহাটীৰ ভিডিঅ' পাই থাকিব আৰু। চ' ভিডিঅ'টো কেনেকুৱা লাগিলে চাই আপোনালোকে মোক কমেণ্ট বক্সত জনাই দিব। খুব বেছি ভাল লগা ভিডিঅ' নহয় বাৰু, এনেই জাষ্ট জাৰ্ণিটোৰ অকণমান দেখাইছিলোঁ, আৰু ৰাতি বাবুৱে অকণমান আমনি কৰিলে গাড়ীত, সেইবাবে তেনেকৈ একো ভিডিঅ' নকৰিলোঁ, তাক মানে ফুচলাই ফুচলাই কিবা কৰি আনিলোঁ। আমনি কৰিবই, ইমান লং জাৰ্ণি আমাৰ কেনেকুৱা লাগে, চ' তেনেকৈ কৰা নহ'ল। আৰু আহি পেলাইওতো গম পালেই কি কি হ'ল ক'লোঁ, সেইবাবে আৰু নেক্সট আহিবলগীয়া কিবা কিবি অকেজনৰ ভিডিঅ' কৰিম বাৰু, সেইবোৰ আপোনালোক দেখাই থাকিম। চ' আজি ভিডিঅ'টো মই এইখিনিতে সামৰিলোঁ, আশা কৰোঁ আপোনালোকে ভিডিঅ'টো চাই ভালেই পালে। যদি ভাল পালে প্লিজ এটা লাইক কৰি দিব, আৰু যদি প্ৰথমবাৰলৈ মোৰ চেনেলটোলৈ আহিছে তেনেহ'লে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবলৈ নাপাহৰিব। নতুন ভিডিঅ' চাবলৈ আপোনালোকে বেল আইকন যিটো আছে সেইটো প্ৰেছ কৰি দিব। গতিকে আজিলৈ ভিডিঅ'টো এইখিনিতে সামৰিলোঁ, ধন্যবাদ।